আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কসবা সুইনহো লেন সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার দিন রাতে 35 মিনিট সুইনহো লেন সংলগ্ন এই রাস্তাতেই দাঁড়িয়ে ছিল বিক্রমের গাড়ি। ঠিক কি হয়েছিল তদন্তকারীরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছেন, দক্ষিণ কলকাতার বিলাসবহুল হোটেল থেকে বেরোনোর পর বিক্রম এই রাস্তাতেই আসে এবং 35 মিনিট সে এই রাস্তায় গভীর রাতে রাত 2:30 নাগাদ গাড়ি দাঁড় করিয়ে সনিকার সঙ্গে গাড়ির মধ্যে বসেছিল। গাড়ির ভেতর থেকে কিন্তু বিক্রম বা সনিকা কেউই গাড়ির ভেতর থেকে বেরোননি। রাস্তার সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে আসে এবং সেই সিসিটিভি ফুটেজ এক্সামিন করেই এই তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের হাতে আসে। আমরা এই মুহূর্তে যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে সরাসরি সামনের দিকে গেলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবং আমি যেদিকে মুখ করে রয়েছি এখানে যদি আমরা সরাসরি যাই তাহলে আমরা গড়িয়াহাট বিজন সেতু রাসবিহারী কানেক্টারের দিকে পৌঁছব। আমার ঠিক উল্টো দিকে সুইনহো লেন, তদন্তকারীদের বিক্রম দাবি করেছে এই সুইনহো লেনেই তার বাড়ি, সে তার বাড়ির কাছে এসেছিল এবং ঠিক সেই কারণেই 35 মিনিট সে রাস্তায় বসেছিল। তদন্তকারী অফিসারদের যেটা প্রশ্ন, যদি বাড়ির কাছেই বিক্রম আসবে তাহলে গাড়ি থেকে কেন সে নিচে নামেনি, গাড়ির মধ্যে 35 মিনিট গভীর রাতে সে কী করছিল, তাহলে কি গাড়ির মধ্যে মদ্যপান করা হয়েছিল, এই প্রশ্নেরই কিন্তু উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও চলছে। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।